নতুন বছরের উপহার। হাসপাতালে দীর্ঘদিন পর চালু হলো সিজারিয়ান ব্যবস্থা। নতুন বছরে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। নতুন বছরের উপহার, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পুনরায় চালু হলো সিজারিয়ান ব্যবস্থা। করোনাকাল থেকে বেশ কয়েক বছর ধরে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে বন্ধ ছিল প্রসূতি মায়েদের সিজারিয়ান ব্যবস্থা। ফলে প্রসূতি মায়েদের জটিল সমস্যায় যেতে হতো বারাসাত কিংবা অন্যান্য হাসপাতালে। তবে নর্মাল ডেলিভারি ব্যবস্থা চালু ছিল এই হাসপাতালে। অশোকনগরের বাসিন্দাদের সুবিধার্থে ইংরেজি নতুন বছরে চালু হয় এই সিজারিয়ান ব্যবস্থা। কোভিড চলাকালীন তো সিজার হতো না, এখন নতুন করে সিজার শুরু হয়েছে। আমরা খুব খুশি হয়েছি হসপিটালে, অশোকনগর হাসপাতালে, আর আমরা মা হিসাবেও খুশি হয়েছি যে এখানে সিজার হচ্ছে। পুত্র, একটা মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, আমরা এটা হয়ে খুশি। নতুন করে আবারও চালু হলো এই সিজারিয়ান ব্যবস্থা। প্রথম দিন অশোকনগর হাসপাতালে সুপার এবং অন্যান্য ডাক্তার ও নার্সদের উপস্থিতিতে সিজারের মাধ্যমে এক প্রসূতি নারী এক পুত্র সন্তানের জন্ম দেন। হাসপাতালের মধ্যেই মিষ্টিমুখ করেন চিকিৎসকেরা। তারপর আমি ছিলাম অন্যখানে, কিন্তু আজকে এখানে এসে আজকে যে উদ্বোধন দিনটা হবে আমি কখনোই ভাবিনি। এটা আজকে মানে আমার কপালে ছিল ফার্স্ট, আজকে বেবি এখানে হলো না, আজকে আমার আজকে ছেলে হয়েছে। ভীষণ খুশি। অন্য অন্য যে যারা আছে, আরও যারা গর্ভবতী মহিলা যারা আছেন আমাদের অশোকনগর, যারা অনেক কলকাতা ট্রান্সফার করে, বারাসাত ট্রান্সফার, সেটা যদি এখন যেটা এখানে শুরু চালু হয়েছে সেটা যদি এখানে আর সবাই মা, আর যে মাগুলো আছেন যারা আছেন আশেপাশে, তারা যদি এখানে আসে সুস্থভাবে ভালোই হবে। হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, করোনাকালে হাসপাতালের বিভিন্ন অপারেশন বন্ধ ছিল। কিছুদিন আগে অন্যান্য অপারেশন চালু হলেও সিজার বন্ধ ছিল। এদিন পুনরায় সেই সিজার চালু হওয়ায় আমরা খুশি। ওটিটা আমরা কোভিডের পরে শুরু করেছিলাম কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে, কিন্তু সিজারিয়ান সেকশন যেটা, সেইটা আজকে অনেকদিন বাদে হলো। কোভিড থেকে আবার আগের হসপিটালে রূপান্তরিত হওয়ার পরে সিজারিয়ান সেকশনটা ফার্স্ট হলো। আমরা কিন্তু ওটি অনেকদিন ধরেই করছি, ছোটোখাটো গাইনি ওটি, জেনারেল সার্জারি ওটি, এগুলো আমরা করছি অলরেডি। সিজারিয়ান সেকশনটা আজকে আমরা স্টার্ট করলাম। নর্মাল ডেলিভারি, ভাজানাল ডেলিভারি আমাদের হচ্ছিলো অলরেডি বেশ কিছুদিন ধরে। তো সেটা খুবই ভালো সংবাদ আপনাদের জন্য, এলাকাবাসীর জন্য, আমাদের জন্য খুবই আনন্দের খবর। এটা অনেকে ছিলাম আমরা, গাইনোকোলজি ছিল, তার সঙ্গে এনএসএস ডাক্তারও ছিল, তার সঙ্গে পিডিয়াট্রিশিয়ান ছিল, নার্সিং স্টাফদের একটা টিম ছিল, ওটি অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তারা ছিল। তো অনেকেই আমরা ছিলাম, যেহেতু বললাম অনেকদিন বাদে হচ্ছে, তো আমাদের একটা আনন্দের দিন আর কি। তো আমরা অনেকেই এখানে এর সঙ্গে ইনভলভ ছিলাম আর কি, ইমোশনালি মেন্টালি অ্যাটাচ ছিলাম এটার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।